বঙ্গবন্ধুকে নিয়ে অনেকগুলো লেখা বেরিয়ে গেছে এবং আমাদের পত্রিকাও ইদানিং অনেকটাই 25 বছর দিকে টান করছে। তো সর্বদিক দিয়ে মোটামুটি একটা বাংলাদেশ সরকারের সাথে সামঞ্জস্য রেখে আমাদের যাবতীয় যা করার সেটা করতেছে। এই জন্য আমি সবার প্রতি আমার নিজের প্রতি একটা দায়িত্ব, সেটা হচ্ছে যেন আমরা যেন আমাদের কর্মপরিধিকে 25 বছরে আরও প্রফুল্ল করি এবং আরও ত্বরান্বিত করি, সেই কামনা করছি। আসসালামু আলাইকুম। স্যার একটু বলবেন, স্যার আমরা যে মিস্ত্রি বলি তো সেই বলে মারুফ বলেন, বলেন না ভাই মারুফ স্যার বলেন সব একটু একটু করে বলেন, উচ্চারণটা ঠিক মতো করে আমার কুমিল্লার মতো করলে আপনি আছে কি বলবো। আরে কুমিল্লার তার দর্শন উচ্চারণ করতে সমস্যা হয়, আমি কি ভুল করলাম? দেখেন তো দুর্গা তার উচ্চারণটা বলে কেমন লাগে, অন্য অঞ্চলের তারা ঠিক আছে, সব অঞ্চলে আলাদা করে খাওয়া, হ্যাঁ হ্যাঁ মানে কুমিল্লা অঞ্চলের তারা এই ভাষাটা বললে এখানে কেমন একটা উচ্চারণ আছে, কিন্তু অন্য এলাকার লোক দেখেন তো ঠিক আছে। ওকে শিক্ষাবার্তার চতুর্থ প্রতিষ্ঠাবার শিক্ষিতের কাজকে আয়োজিত আনন্দ ঘন মুহূর্তে উপস্থিত আছে আমাদের পত্রিকার প্রধান সম্পাদক সৈয়দ সাইদুজ্জামান, আসিম সম্পাদক আসিফুজ্জামান খান, আসাম পত্রিকার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন আসলে শিক্ষাবার্তার আজকে অনেকটা সময় পেরিয়ে এসেছে, আজকের যে অবস্থানটা আসেনিকা এবং কষ্টের মধ্য দিয়েই যাই অনেকে আছে আমাদের দেখতেছে, মাঝখানে আমার অনেকটা সময় গ্যাপ গেছে, অনেকদিন দেখা হয়নি। যাই হোক আমরা যে যেখানে আছি যে পদে আছি পথ বড় নাই কাজটাই বড়, কে কত করতে পারলাম, শিক্ষাবার্তা আপনাকে কী দিল সেটা বড় কথা নয়, আপনি শিক্ষাবার্তাকে কী দিলেন সেটাই হচ্ছে বড় কথা। সেজন্য আমরা যাদের অবস্থান থেকে শিক্ষাবার্তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করবো এই আশাবাদ ব্যক্ত রেখে আমি শিক্ষাবার্তা আপনার নিজেকে এসে বলি সব